सुप्रिय शिक्षार्थीबृंद विशेषकर उच्च माध्यमिक श्रेणी एकादश द्वादश श्रेणी छात्र छात्री उद्देश्य आज के ऑनलाइन क्लास आज के क्लास तुम्हारे सुस्वागत प्रिय शिक्षार्थीबृंद दीर्घ समय अतिबाहित कोविड आक्रांत सारा विश्व আমরাও এর মাঝে কোভিডে আক্রান্ত হয়ে স্বজন হারা হয়েছে অনেকেই। যার গেছে সে জানে তার কি গেছে। এই মহামারীর কালে তোমরাও ঘরে বসে ক্লান্ত হয়ে গেছো। এত বন্দী জীবন আর কত ভালো লাগে, ভালো লাগে না কারোই। কিন্তু তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ রাখতে হচ্ছে, কারণ এই যে কোভিডের কারণে আমরা সরাসরি ক্লাসে আসতে পারছি না, তোমাদের জন্য আমাদের মন খারাপ হয়। কিন্তু কি করার আছে বলো, আমাদেরকে অনলাইন ক্লাস দ্বারাই অন্তত এই কালটি যতদিন পর্যন্ত বিশেষ করে ক্লাসে আসতে না পারছো, আমরাও ক্লাসে আসতে না পারছি, ততদিন পর্যন্ত অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে। সে কারণে বলবো যে কষ্ট হলেও অনলাইন ক্লাসে মনোযোগী হবে। আর যারা একেবারে পরীক্ষার্থী হয়ে আছো তাদের তো অবশ্যই একটু সিরিয়াস হতে হবে। যদিও বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সংক্ষিপ্ত সিলেবাস করে একটু ক্লাস মোটামুটি ক্লাস করে প্রিপারেশনের পরেই পরীক্ষার তারিখ ঘোষণা করবেন, তারপরেও বলতে হয় যে তোমাদের প্রিপারেশন তোমরা নিয়েই রাখবে। তো সমস্যা নেই, আমি তোমাদেরকে বলবো যে ক্লাসে মনোযোগী হও। তো আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাসে বেছে নিয়েছি কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। তোমরা সব কিছু ভুলে অনলাইন ক্লাসেই মনোযোগ দাও, আশা করছি তোমাদের উপকার হবে। তো এই কবিতাটি নিয়ে আমি এর আগেও তোমাদের ক্লাসে আলোচনা করেছি, অনলাইন ক্লাসে আলোচনা করেছি, তারপরও বলছি এই কবিতাটি আবারও অগ্নিঝরা মার্চ, এই মার্চ আমাদেরকে একটু বিদ্রোহী হতে শেখায়, দেশপ্রেমের যে উজ্জ্বল নিদর্শন সেই নিদর্শনগুলো আমাদের মনে জাগ্রত হোক সেই প্রত্যাশাই এই অগ্নিঝরা মার্চে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি নিয়ে এসেছি। এই কবিতাটি একটি বিশেষ কবিতা, তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসের কথা মনে করে দেখো যে এটি দেশপ্রেমের দেশের ঐতিহ্য প্রীতির একটি উজ্জ্বল নিদর্শন। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি বিখ্যাত লেখক কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহর বেশিরভাগ কবিতাই দেশপ্রেমের কবিতা, রোমান্টিকতাও আছে দেশপ্রেমের মধ্যে। তারপরেও বলছি যে তার কবিতায় আমাদেরকে সোচ্চার করে এই আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটিও একটি রোমান্টিক দেশপ্রেমের কবিতা। আমাদের পূর্বপুরুষের কথা উচ্চারিত হয়েছে, আমাদের দেশের কথা বলা হয়েছে কবিতায়। কবিতার পরতে পরতে তোমরা দেখতে পাবে যে আমাদের কিংবদন্তিগুলো কীভাবে ফুটে তুলেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ তিনি উনিশশো
1934-এ জন্মগ্রহণ করেন, 2001-এ মৃত্যুবরণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের মানুষ, অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়, পরবর্তী সিভিল সার্ভিসে যোগ দিয়ে তিনি চলে যান সরকারের বিভিন্ন উচ্চ পদে। তো তারপরেও তার কবিতা সাহিত্য প্রেম তাকে আমাদের কাছে পরিচিত করে রাখে। তিনি তার বিখ্যাত বিখ্যাত সাহিত্য আমাদের কাছে তাকে উজ্জ্বল করে রাখে, সাহিত্য প্রেমিকের কাছে আবু জাফর ওবায়দুল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে আমি কিংবদন্তির কথা বলছি, কখনো রং কখনো সুর, সাত নরীর হার ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। বিশদ আলোচনায় আজকে না গিয়ে আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অগ্নিঝরা মার্চে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা তিনি 7ই মার্চের ভাষণ নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে বলেছিলেন যে এটি দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আসছে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, এ তাকে মনে পড়ে গেল প্রাসঙ্গিকভাবে জন্ম শতবার্ষিকী উদযাপন পুরো এক বছর ধরে। আর দেশপ্রেমের এমন উজ্জ্বল নিদর্শন আর কোথায় পাওয়া যাবে? জাতির জনক বঙ্গবন্ধু নিজেকে সমর্পিত করেছেন, নিজেকে উৎসারিত করেছেন দেশের কল্যাণে। আজও হয়তো তিনি দেশের কল্যাণে কাজ করে যেতেন যদি ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা না করত। তো আমি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, এই যে কিংবদন্তি আমি বলবো যে এই জাতির ক্রান্তিকালে যারা জাতির প্রতি নিবেদিত ছিলেন তারাও কিংবদন্তি, কেউ জীবন্ত কেউ মৃত কিংবদন্তি। তো কথা না বাড়িয়ে তোমাদের কবিতায় আসি, কবিতাটি দেশপ্রেমের কবিতা বলছি। আর হচ্ছে আমাদের দেশ কালের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে ভরপুর একটি কবিতা। আবৃত্তির জন্য বিশেষ করে বলি যে এই কবিতাটি আমি কিংবদন্তির কথা বলছি তোমাদের কাছে একেবারেই প্রাতঃস্মরণীয় মনে হবে। আর আবৃত্তির জন্য নির্ধারিত বেশ কিছু কবিতার মধ্যে অন্যতম একটি কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। তো যাই হোক, আমি দুছত্র পাঠ করি, আমি আবৃত্তি অত জানি না, তোমরা আবৃত্তি করবে আমি আশা করি। এই কোভিডে বাসায় বসে বসে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাকে আবৃত্তি করো, খারাপ লাগবে না। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই যে আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষের যে ঐতিহ্য ছিল, আমাদের পূর্বপুরুষরা যে ইংরেজদের কাছে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই কথা বলছেন আবু জাফর ওবায়দুল্লাহ তার কবিতায়, এবং আমাদের পলি মাটির কথা বলছেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আবার বলছেন তিনি, যে কবিতা জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। তিনি বলতেন, আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না।
যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। এই যে বললাম ব্রিটিশদের কাছে পরাধীনতায় আমরা শোষিত নির্যাতিত হয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা নির্যাতিত হয়েছিলেন, সেই কথাগুলোকে বলা যে তিনি কবিতায় নিয়ে এসেছেন। কি প্রাণবন্ত কবিতা, তোমরা দেখো, আমি বলছি যে প্রতি এই কবিতার প্রতিটি চরণই এক চমৎকার কবিতা। কবিতার মূল্যায়ন এবং বিশ্লেষণ করতে গেলে কবিতার যে ভাব, কবিতার যে ভাষা, কবিতার যে ছন্দ, সেগুলো কে প্রাধান্য দিয়েই কবিতা হয়, আর হচ্ছে কবিতার মূল বিষয়। তো বিষয়ের দিক থেকেও এই কবিতাটি একটি উজ্জ্বল দেশপ্রেমের কবিতা, যা উজ্জ্বল জাতিসত্তার কবিতা, আমাদের জাতিসত্তাকে স্মরণ করিয়ে দেয়, আমাদের দেশকে স্মরণ করিয়ে দেয়, আমাদের মাকে স্মরণ করিয়ে দেয়, আমাদের যুদ্ধ, আমাদের দেশপ্রেম সব কিছুকে ধারণ করে এই কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি আমি মনে করি একটি উজ্জ্বল নিদর্শন আবু জাফর ওবায়দুল্লাহ। আমি শেষের আর ছয় সাতটি লাইন পড়ছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এই যে দেশ কাল স্বাধীনতা, আমাদের এক সময়কার পরাধীন শোষণ নির্যাতন সকল কিছুই যা স্মরণ করেছেন এই কবিতায় অবরম কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তার অসাধারণ কবি প্রতিভা নিঃসন্দেহে বাংলা সাহিত্যকে সম্মানিত করেছেন। তো আমি বলবো আজকের এই কবিতাটি তোমরা উদ্বুদ্ধ হও, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, কবিতাটি পাঠ করো, মন্ত্রমুগ্ধের মতো আমি এই কবিতাটি শ্রবণ করি, কোথাও যদি কেউ উচ্চারণ করে কিংবা আবৃত্তি করে। আশা করছি তোমরাও উদ্বুদ্ধ হবে দেশপ্রেমে এবং এই কবিতাটি শিখবে, কবিতাটি পাঠ করবে। তো ভালো থাকো, আবারও কোভিডের সংক্রমণ বেড়ে যাচ্ছে, হাসপাতালগুলোতে আবারও রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, জানি না 30 মার্চ প্রতিষ্ঠান খুলতে পারবেন কি না। সরকারের যথেষ্ট আগ্রহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার থাকা সত্ত্বেও কোভিডের পরিস্থিতি যদি বিরূপ হয় তাহলে হয়তোবা ছুটি আরও প্রলম্বিত হতে পারে, আর তা না হলে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে ক্লাসে। ওকে, ভালো থাকো, শুভকামনা থাকলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।